হ্যালো বন্ধুরা, কেমন আছেন তোমরা সবাই? আমি চলে এসেছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে কখন কতবার একটা র‍্যাবিটকে, একটা খরগোশকে দিনে কতবার আপনারা খেতে দেবেন, তো আর কতবার খেতে দেওয়া উচিত বা কতবার খেতে দেওয়া যায় সেটাই বলবো আজকের ভিডিওর মূল বক্তব্য। তো দেখুন বন্ধুরা, নর্মালি কি হয়, র‍্যাবিটের খাওয়া খরচা ভীষণই কম, কারণ হলো ওরা 90% আপনার ঘাস ফুসি খায়, বাকি সবজি ফুবজি যেগুলো আমরা নিজেরাই কিনি বাড়িতে ব্যবহার করি খাই, তার খোসা ফোসা অথবা সেই সব সবজি দিলেও ওরা খেয়ে নেয়। বাকি থাকে অল্প একটু দু গমের গুঁড়ো, মানে যেটাকে গমের ভুষি বলা হয়, অথবা আপনার ছোলা, অথবা আপনার মনে করুন আপনি পেলেটস যেগুলো, ওগুলো অল্প একটু 10% ওগুলোই খায়। তো সেই তুলনায় বন্ধুরা খাবার খরচা খুবই কম, কিন্তু যেটা হলো ওরা খেতে প্রচণ্ড ভালোবাসে, এবং আপনি যদি ওদেরকে সবসময় পেট ভরে খেতে দেন, দেখছেন যেভাবে আমার ঘরে সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে, খেলাধুলো করছে, অ্যাকচুয়ালিও আমার সাথে লুকোচুরি খেলছে। তো এই আপনার র‍্যাবিট এতটাই ছটফট করে থাকবে, অ্যাকচুয়ালি কী হয় ওদের খাবার মুখের কাছে সবসময় রেখে দিতে হয়, কারণ ওরা নিজেরা খেতেও খুব ভালোবাসে, এবং ওদের একটা সমস্যা আছে, মানে আমাদের মতো ওদের খাবার অত তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি ওদের হজম হয়ে যায়, কারণ ওরা খাবারের সাথে ওদের পটিটা অতিরিক্ত বেশি হয়, যার জন্য কি হয় ওরা সেইভাবে খাবারের পুষ্টি গুণগুলো নিজেদের মধ্যে অতটা নিতে পারে না। আর যেহেতু ওরা খেতে খুব ভালোবাসে, সেহেতু দেখুন বন্ধুরা সবসময় খাবারের জায়গাটা ওরা খুঁজতে থাকে। তো আপনার ছোট্ট বানি, ছোট্ট র‍্যাবিট, ছোট্ট খরগোশ যদি খাবার খুঁজে বেড়ায় আপনার সামনে, তাহলে সেটা আপনাকে দেখতে ভীষণই বাজে লাগবে। তো সেই জন্য বন্ধুরা ওদের খিদে পাক না পাক, ওরা আনন্দ করে যেহেতু খায়, সেহেতু ওদেরকে সবসময় খাবারটা মুখের কাছে দিয়ে রাখতে হবে। দেখুন এরা কিন্তু সবসময় এক প্রকারের খাবার খুঁজে বেড়ায়। তো সেই জায়গাতে আপনি যদি খাবারটা এদের মুখের কাছে দিয়ে রাখেন, তাহলে কিন্তু এরা খেয়ে খায় আর নিজের ইচ্ছে মতো যে কোনোভাবে খেলা করে, অথবা যে কোনো জায়গাতে কিন্তু ঘুরে ফিরে বেড়ায় অথবা ঘুমায়। তো বন্ধুরা সেই জায়গাতে তার মানে হলো এই, খাওয়া খরচা কম হলেও কিন্তু এদের খাওয়ার পরিমাণটা একটু বেশি থাকে, এবং দিনের প্রতিটা সময় এদের মুখের কাছে কিছু না কিছু দিয়ে রাখতে হয়। তো কিছু না কিছু দিয়ে রাখলে এরা নিজের ইচ্ছে মতো খেয়ে নিতে পারে। আর বন্ধুরা জলটা কিন্তু মাস্ট, অনেকেই ভাবেন যে খরগোশ বোধ হয় জল খায় না, কিন্তু এমনটা কিছুই না বন্ধুরা, ওরাও জল খায়। তো আপনারা জলটাকে মাস্ট দিয়ে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য।